আর এখানে যে স্মৃতি স্তম্ভ এটা বোঝানো হয়েছে যে এই পুরোটা একটা শিক্ষা কাল্পনিক শিক্ষা রেখা বোঝানো হয়েছে আর এই মাঝখানে যে সিঁড়িটা আছে এই সিঁড়িটা মানে তারা অর্ধেক শিক্ষা জীবনের অর্ধেক এসে তাদের শিক্ষা স্তমিত হয়ে গেছে তারা পুরো ধাপটা পর্যন্ত যেতে পারে নাই সেটাকেই কাল্পনিক করতে এই স্মৃতি স্তম্ভে বোঝানো হয়েছে এসব প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা যে স্থানে দাঁড়িয়ে আছি এটি মিরসরাই থানার চট্টগ্রামের মিরসরাই থানার আবুতরাব নামক এলাকা তো এই জায়গায় আমরা যে স্মৃতিস্তম্ভটি দেখতে পাচ্ছি স্মৃতিস্তম্ভটির নিচে রয়েছে জলাশয় বা পানিপূর্ণ এই জলাশয় আজ থেকে প্রায় দশ এগারো বছর আগে দু সালে একটি ট্র্যাজেডি 4৫ জন ছাত্র এই ট্রাক উল্টে এখানে মৃত্যুবরণ করে তারা ফুটবল খেলা দেখে আসতেছিল কিংবা ফুটবল খেলা খেলে আসছিল। এই যে আমরা দেখতে পাচ্ছি যে হাইওয়ে রোড এই হাইওয়ে রোড থেকে গাড়িটি যাওয়ার সময় এখানে একটি বড় পুকুর ছিল আমরা দেখতে পাচ্ছি এই পুকুরে ট্রাকটি উল্টে গিয়ে এই দুর্ঘটনাটি হয় এবং তখন আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজে অনেক যারা আহত হয়েছিল তাদেরকে দেখতে গিয়েছি বা তাদের সহায়তাজনিত কারণে তাদের পাশে থাকার চেষ্টা করেছিলাম তো আজকে আমরা যে স্থানটিতে এখন বসে আছি এটাই সেই স্মৃতিবিজিটিত স্মৃতিস্তম্ভ এই স্মৃতি স্মৃতিস্তম্ভটা হচ্ছে আসলে তাদের স্মরণে যে ৪৫ জন স্কুলের যে শিক্ষার্থী কিংবা বাচ্চারা মারা গিয়েছে তাদের জন্য এই স্মৃতিস্তম্ভটি মূলত করা হয়েছে এই তারা যে একটি ফুটবল ম্যাচে ফুটবল খেলে একটি খোলা পিকআপে করে তারা সবাই বাড়ি ফিরছিল গুডি গুডি হয়তো বৃষ্টি হচ্ছিল তখন আর আমি যেখানে বসে আছি এটি একটি বড় ডোবার আকার ছিল কচুরি পানায় ভর্তি এখানে এই পিক নিয়ন্ত্রণ হারিয়ে কিংবা চালকের ভুলে এই পিক এখানে উল্টে যায় উল্টে যাওয়ার পরিপ্রেক্ষিতে পঁয়তাল্লিশ জন ছাত্রের একেবারে স্পট সলিল সমাধি হয় তো এই সলিল সমাধিকে কেন্দ্র করেই আমরা দেখতে পাচ্ছি কাছে আসো এখানে যে অন্তিম যে স্মৃতিস্তম্ভটা তৈরি করেছে কাছ থেকে যদি দেখায় এই ছেলে যারা মারা গিয়েছে এই বাচ্চাদের নামগুলো এখানে সব কিছু উল্লেখ করা আছে যে বাংলাদেশে এটি একটি অত্যন্ত মিরস্বরায় তথা বাংলাদেশের জন্য অত্যন্ত ভয়াবহ একটি ট্র্যাজেডি এই ঘটনা থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে এই ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও জন্য যে এখন বছর শেষ এই বছর শেষে আপনার সন্তানেরা এই ডিসেম্বর মাসে বিভিন্ন পিকনিকে যাবে বিভিন্ন বনভোজনে যাবে বিভিন্ন ট্যুরে যাবে আপনাদের সন্তানদের আপনারা এই ডিসেম্বর মাসে অবশ্যই সবাই যার যার বাচ্চাদের প্রতি সজাগ দৃষ্টিপাত রাখবেন কারণ তারা কোথায় যাচ্ছে কি করছে যেমন আমরা উদাহরণ দিতে পারি যাদের বাড়ি ঢাকা কিংবা উত্তরবঙ্গ সাইডে যারা বিত্তবান রয়েছেন তারা মোটর বাইক শো কিংবা মোটর বাইক এই যে এটাকে কী বলে রাইড আমাদের দেশে এখন এই রাইডিংয়ের উপর অনেকগুলা পেজ আছে এবং অনেক রাইড শেয়ার করে স্ট্যান্ড করে এই স্ট্যান্ড করতে গিয়েও কিন্তু অনেক মৃত্যুবরণ করে দুর্ঘটনা হয় স্ট্যান্ড করার তো আমার কোনো প্রয়োজন নাই বাবার টাকায় কলেজে পড়ব মানুষ হব সেটা না করে মোটরসাইকেলের এক চাকা মাটির থাকবে আর এক চাকা হাওয়া থাকবে এ সমস্ত স্ট্যান্ডবাজি করার জন্য তো আসলে জীবন বিসর্জন দেওয়ার কোনো মানে হতে পারে না কিংবা এই দশ বারোজন বন্ধু বান্ধব মিলে কিংবা দলীয় দশ ছেলে পেলে মিলে কিংবা দশ বারোজন একসাথ হয়ে আমরা কক্সবাজার উদ্দেশ্যে মোটর সাইকেল নিয়ে বেরোবো আপনার আদরের একমাত্র সন্তান শুধুমাত্র এই বন্ধু বান্ধবের পাল্লায় পরে ঢাকা থেকে কিংবা রংপুর থেকে মোটর সাইকেল চালিয়ে কক্সবাজার যাবে এটা কক্ষণে আপনারা হতে দিবেন না এটা অবশ্যই বিপদ ডেকে আনবে যদিও ভাগ্যক্রমে দুই একজন বেঁচে যায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বিপদের সম্মুখীন হয় আর হাইওয়ে রোডে যদি অ্যাক্সিডেন্ট করে সেক্ষেত্রে মারা যাওয়ার সম্ভাবনাই বেশি যদিও কেউ বেঁচে থাকে তার অঙ্গহানি একেবারে কনফার্ম এই এ সমস্ত মোটর সাইকেল বাজি না করে আপনারা ঘুরতে যাবেন আপনাদের মা বাবাকে নিয়ে আপনারা একটা গাড়ি যোগে যান এই মোটর সাইকেল নিয়ে রংপুর থেকে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার মধ্যে কোনো বাহাদুরি নেই এটাতে দুর্ঘটনা ঘটে আপনার জন্য যে বড় চালকরা যে বাসের ড্রাইভার ট্রাকের ড্রাইভার তারাও আপনার জন্য বিপাকে বিপত্তিতে পড়ে আর আপনি নিজেও এখানে বিপদে বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি এই জন্য আপনার সন্তানরা যখন কোনো পিকনিকে যাবে কিংবা কোনো ট্যুরে যাবে প্রয়োজনে আপনারা পাশে যাবেন পাশে যেতে না পারলে স্কুল কলেজ থেকে গেলে শিক্ষকদের সহিত বাস কিংবা মাইক্রোবাসে যাওয়ার উপদেশ বা অনুমতি দিবেন কোনো অবস্থাতে বন্ধু বান্ধব নিয়ে মোটরসাইকেল বাজি করতে তাদের দিবেন না এতে নিজের জীবন এবং অন্যের জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনাই বেশি থাকে আর এই বিশেষ করে যারা এরকম খেলাধুলায় অংশগ্রহণ করবে আপনারা আনন্দ করেন ঠিক আছে কিন্তু কোনো অবস্থাতেই পিক আপে যে আমরা দেখতে পাচ্ছি এখানে পঁয়তাল্লিশ জন কিন্তু এক্সপট ডেট হয়েছিল এবং আরও দশ জন চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিল আমরা সেটা নিজে গিয়ে দেখেছি তাদের খোঁজখবর নিয়েছি তো একটা পিক যদি একশো মানুষ উঠে ওই পিকআপ তো আর তিল ধারণ করার জায়গা নেই এই জন্য আপনার সন্তান যদি কোনো খেলাধুলা কিংবা কোথাও অংশগ্রহণ করে তার এই টুকু নিশ্চয়তা আপনারা করার চেষ্টা করবেন বিশেষ করে যদি কোনো স্কুল মাঠে খেলা হয় শিক্ষকবৃন্দর প্রতি বিনম্র অনুরোধ আপনারা একটি পিক আপে হোক কিংবা একটি ট্রাকে হোক পর্যাপ্ত যত যতজন ধরবে তার বাহিরে কোনো লোক উঠতে দিবেন না যদি তারা এরকম উঠে আসে তাহলে আপনারা তাদের ওই টিমকে কোনোভাবেই অ্যাকসেপ্ট করবেন না কারণ আপনারা অ্যাকসেপ্ট করার কারণেই কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটে এজন্য জন্য শিক্ষক এবং অভিভাবকদেরও এখানে অনেক দায়িত্বশীল আচরণ করতে হবে আর সবচেয়ে বড়ো কথা যেটা বলা এই না বলাই সেও কিন্তু তারপরেও বলছি বিবেকের তাগিদে যেটা কেউ বলবে না সেটা হচ্ছে এই নির্বাচনী কিংবা রাজনৈতিক যে সভা সেমিনারগুলো হয় সেখানে মানুষ যে ট্রাকে করে যায় এই ট্রাকে করে এত মানুষ উঠে এই সাপোজ এটা যদি একটি নির্বাচনী প্রচারণা হয়তো আর উল্টে যদি এতগুলা ছেলে মারা যাইত নেতা সাহেব কি এত এতগুলো ক্ষতিপূরণ দিতে পারত বা দিবে জীবনেও দিবে না নেতা নেতাই হবে কিন্তু আপনার সন্তান হারা হবে এজন্য কোনো মিছিল জনসভায় যাতে এত মানুষ না ওঠে সেদিকটাও আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আর বিশেষ করে এই যে জায়গাটি আমরা দেখাচ্ছি এই ডোবা এখানে কিন্তু এখন শুষ্ক মৌসুম শীতকাল বিদায় এখন পানি দেখা যাচ্ছে না অল্প পানি রয়েছে কিন্তু এখানে পুরোটাই পানিতে ভরপুর ছিল আর এখানে যে স্মৃতি স্তম্ভ এটা বোঝানো হয়েছে যে এই পুরোটা একটা শিক্ষা কাল্পনিক শিক্ষা রেখা বোঝানো হয়েছে আর এই মাঝখানে যে সিঁড়িটা আছে এই সিঁড়িটা মানে তারা অর্ধেক শিক্ষাজীবনের অর্ধেক এসে তাদের শিক্ষা স্তম্ভিত হয়ে গেছে তারা পুরো ধাপটা পর্যন্ত যেতে পারে নাই সেটাকেই কাল্পনিক আক্ষরিক করতে এই স্মৃতি স্তম্ভে বোঝানো হয়েছে এখানে যে পঁয়তাল্লিশ জন স্কুল ছাত্র একেবারে সলিল সমাধি হয়েছে এটা এই ভিডিওতে সামনের প্রজন্মকে বিশেষ করে স্কুল কলেজে যে তরুণরা পড়ছে তাদেরকে দেখানোর জন্য কিংবা তাদেরকে বোঝানোর জন্য আজকের এই ভিডিওটা এই ভিডিওটা প্রত্যেক অভিভাবক সম্ভব হলে শেয়ার করবেন তাদেরকে এই ভয়ঙ্কর যে সলিল সমাধির বিষয়টা এটা তাদের নজরে আনতে হবে এই জায়গাটা কিন্তু এখন আস্তে আস্তে স্তুমিত হয়ে যাচ্ছে কে রাখে কার খবর কিন্তু এই জিনিসটা যাতে আমাদের বিবেককে নাডা দেয় আমাদের জাতিকে নাডা দেয় যাতে আমরা কখনোই তাদের না ভুলি তাদের থেকে শিক্ষা নিয়ে আপনার আমাদের সামনের যাত্রাকে যাতে আমরা নিরাপদ করতে পারি এটাই হোক আমাদের অঙ্গীকার আর এই ভিডিও ধারণের আবারও বলছি অন্যতম উদ্দেশ্য হচ্ছে আমাদের সামনের যে যে তরুণরা রয়েছে তাদেরকে বোঝানো যে আমরা কোনো মিছিল জনসমাবেশ কিংবা জনসংযোগে কখনোই একটি পিকআপ কিংবা ট্রাকে অতিরিক্ত মানুষ উঠবো না আমরা মারা গেলে না আমাদের আমাদের খবর রাখবে না আর দ্বিতীয় হচ্ছে যখন আমরা বনভোজন কিংবা শিক্ষা সফর কোনো পিকনিকে যাব। তখন অবশ্যই যাতে আমরা আমাদের অভিভাবক সাথে নিয়ে যথাযথ গাড়ি যোগে আমরা যাব আমরা এলোমেলো বিক্ষিপ্তভাবে এরকম বিশৃঙ্খলভাবে কোনো কিছু করব না যাতে আমাদের বিপদ ঘটে এবং বিশেষ করে যারা মোটরসাইকেল বাজি করে যে ট্যুরে যায় রংপুর থেকে ঢাকা থেকে ওনাদেরকে সাবধান করছি ওনাদের গার্ডিয়ানকে সাবধান করছি যে আপনারা আপনাদের সন্তানকে বোঝান আপনাদের সন্তান হয়তো মোটরসাইকেল ভালো চালাতে পারে বিদায় সে কক্সবাজার যা বুক ফুলাচ্ছে এই তার দেখাদে যে আরও দুই চারটা ছেলে নষ্ট হয়ে যাচ্ছে তারাও তার মতো এরকম কক্সবাজার যেতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে একমাত্র মা বাবার বুক খালি করছে এটা যাতে না হয় এজন্য নিরাপদ সড়কের জন্য আমাদের এই বিষয়গুলো তুলে ধরা অত্যন্ত জরুরি এই বিষয়টাকে যাতে আমরা স্মরণে রাখি অন্তরে রাখি এই ছেলেগুলো যে হারিয়ে গিয়েছে আমাদের মধ্যে থেকে এটাও আমাদের জন্য একটা শিক্ষা ধন্যবাদ সবাইকে চট্টগ্রামের মিরেশ্বরের আবু তরফ থেকে আসসালামু আলাইকুম